পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। রঞ্জা, রঞ্জা কি ব্যাপার, এখানেও তো নেই, এত সকালে আবার কোথায় গেল? রঞ্জা কি হয়েছে, কি হয়েছে বললে? ব্যাপারটা কি বলতো, সকাল সকাল রঞ্জা রঞ্জা বলে ডাকছো, কি হয়েছেটা কি? দাদু সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি রঞ্জা পাশে নেই। কি হলো, তুমি হাসছো কেন মা? মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলি রঞ্জা তোর পাশে নেই, তাই জন্য তুই এত উতলা হয়ে পড়েছিস মল্লার। আহ ছোট বউ, সকাল সকাল কি মজা করছো বলতো, এটা তো ভাবনার বিষয়। ঘুম থেকে উঠে রঞ্জা কোথায় গেল বলতো মল্লার? সেটাই তো ভাবছি, ও কি পিলুর সাথে গল্প করতে গেল? কিন্তু এত সকালে কি গল্প করতে যাবে? এই তো ওরা এসে গেছে। তোমরা রঞ্জাকে দেখেছো? রঞ্জা, রঞ্জাকে আমরা দেখবো কেন? রঞ্জা তো তোমার ঘরে, তুমি জানবে। হ্যাঁ সেটাই তো, সকাল সকাল তুমি আমাদেরকে জিজ্ঞেস করছো রঞ্জা কোথায়। মল্লার দা, তুমি কি মজা করছো? আরে না, মজা কেন করব, আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি পাশে নেই রঞ্জা, আমি ভাবলাম হয়তো নিচে আছে, নিচে এসে দেখলাম কোথাও নেই। তারপর দাদু মা বাবাকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ জানে না। আমি ভাবলাম তোমরা হয়তো জানো যে কোথায় আছে, তাই কোথায় গেল বলো তো? সত্যি তো, এতক্ষণ আমি ভাবছিলাম বোধ হয় আশেপাশেই কোথাও আছে, কোথায় যে গেল রঞ্জা। রঞ্জা, রঞ্জা, এই তো আমি। ওই যে জানি আজিজ, দেখি দেখি। চা। আমি ভাবলাম আমি যখন সকালবেলা উঠেই পড়েছি তখন সবার জন্য চা বানিয়ে আনি, কেন আমাকে কি কেউ খুঁজছিল? আর বলো না রঞ্জা, তোমাকে সকালবেলায় দেখতে না পেয়ে মল্লার তো একেবারে আমাদেরকে ডেকে ডেকে পাগল করে দিচ্ছে। পণ্ডিতজি চা, চিনি ছাড়া, আমি নিজের হাতে বানিয়েছি। সকাল সকাল নতুন বউর হাতে চা, অসম্ভব। সুকুমার বলুন বাবা, কি বুঝছো? আমি তো জানি রঞ্জা এবারই লক্ষ্মী, আগে যা হয়েছে হয়েছে, এখন পরিস্থিতি পাল্টে গেছে, এখন থেকে দেখবেন এই বাড়িতে এই পরিবেশটাই বজায় থাকবে। হ্যাঁ শাশুমা, খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, এই তো আমার লক্ষ্মী বৌমা। আমি নিশ্চিন্ত হয়েছি রঞ্জা, তোমার হাতে সংসারটা তুলে দিয়ে এবার আমি একটু বিশ্রাম নিতে পারব। সারা জীবন অনেক খেটেছি, আমারও একটু ছুটি চাই। আমার লক্ষ্মী বৌমা এসে গেছে, আমার আর কিসের চিন্তা? খবরের কাগজ দিয়ে গেল না তো, এ বাড়িতে সব যেন খেলন ধারা। আমাদের ওখানে তো ঠিক সময় মতো কাগজটা দিয়ে যেত, সকালবেলায় চায়ের সঙ্গে কাগজ না পড়লে আমার ঠিক জমবে না। হ্যাঁ সে তো ঠিকই বাবা, কিন্তু কি বলুন তো, নতুন জায়গা তো, সবকে আর আপনার মনোমতো হবে? আমিও তো সে কথাই বলছি, মনোমতো তো হচ্ছেই না, তাই এবার ফিরে গেলে হয় না? দাদু আমরা ফিরে যাবো,
আমি তো সেই কথাই ভাবছিলাম, আর পুলিশ তো এসে বলেই গেল বিন্দি সেখানে যায়নি। আরে বাবা, বিন্দির ঝামেলাই যদি না থাকে তাহলে মিছিমিছি বাড়ির থেকে এত দূরে পড়ে থাকার লাভটা কি? এমনিতেই আমার নিজের বাড়ি ছেড়ে থাকতে বেশি ইচ্ছে করে না, তা এর মধ্যে তো বেশ কয়েকদিন হয়ে গেল। আমার মনে হয় এবার এখানকার পাট গুছিয়ে ওদিকে রওনা দেওয়া উচিত। সুকুমার তুই কি বলিস? হ্যাঁ বাবা, মানে অনুষ্ঠানের মধ্যে বিন্দি এসে ঝামেলা করতে পারে সেই ভেবেই আমরা ওখান থেকে এখানে চলে এসেছিলাম। অনুষ্ঠান তো মিটেই গেল, আর পুলিশও বলছে যে বিন্দি আসার কোনো চান্স নেই। তাহলে কি আর শুধু শুধু আমাদের ভয় পাওয়ার কোনো দরকার আছে? তুমি কি বলো ছোটবু? দেখো, বাড়ি ছেড়ে আমারও কি আর এখানে এসে থাকতে ভালো লাগছে? উপায় নেই বলেই তো আমরা এখানে এসে আছি, কিন্তু এত তাড়াতাড়ি চলে যাবে? বুঝতে বলছি, দেখো না, সবাই প্ল্যান করে ফেলছে এখান থেকে চলে যাবে। আমরা আমরা সবাই তো কত মজায় ছিলাম এখানে, বলো আর কটা দিন এখানে থেকে গেলে হতো না? দাঁড়াও, দেখো না ওরা কি বলে। সে কথা তোমার বুঝতে পারছি ছোট বৌমা, আসল কথা কি জানো, এখানে আর থাকতে মন দিচ্ছে না। ওখানে নিজেদের অত বড় বড় ঘর, দালান, নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে কাহা তো কা থাকা যায় বলো? না না বাবা, আপনি অন্যের বাড়ি বলছেন কেন? এটা তো আমার দাদারই বাড়ি। না না ছোট বৌমা, আমি সেসব কথা কিছু বলছি না। আমি বলতে চাইছি যে অভ্যেস বলে তো একটা ব্যাপার আছেই না? এত বছরের অভ্যেস সহজে কি ছেড়ে দেওয়া যায়? আমার মনে হয় এখন জিনিসপত্র গুছিয়ে আস্তে আস্তে ওখানে ফিরে যাওয়া উচিত। তোরা কি বলিস? আমি একটা কথা বলতে চাই। কি বলো তো পিলু? আমি বুঝতে পারছি এখানে থাকতে সবার খুব অসুবিধে হচ্ছে, বিশেষ করে দাদুর। আমরা সবাই কিন্তু বেশ মজাতেই রয়েছি, মানে দিনগুলো বেশ ভালো কেটে যাচ্ছে। আমি বলতে চাই, মানে একটা অনুরোধ আমার, যদি আর কয়েকটা দিন আমরা এখানে একটু থেকে যেতে পারতাম তাহলে কি খুব অসুবিধা হবে? পিলুর কথা শুনে আমার একটা কথা মনে হচ্ছে বাবা, বলছে আমার একটা সাজেশন আছে। সাজেশন? কিসের সাজেশন? দেখুন বাবা, এই বাড়িতে থাকতে আমারও যে খুব ভালো লাগছে তা কিন্তু নয়। এই বাচ্চা ছেলেমেয়েরা বেশ মজা করে আছে, হই হুল্লোড় করে আছে। আমি বলি কি বাবা, আমরা বরং চলে যাই, ওরা কটা দিন এখানে থাক। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।